নমস্কার বন্ধুরা, আমি সম্রাট। আমার ইউটিউব চ্যানেল ঈশ্বর কথাতে আপনাদের স্বাগত। পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিকে ঘিরে হিন্দুদের ঘরে ঘরে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে। পঞ্জিকা অনুসারে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যুগে দুষ্টের দমনে শিষ্টের পালন এবং ধর্মরক্ষার লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এই দিনটিকে কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি বিভিন্ন নামে ডাকা হয়। কবে, কোথায়, কিভাবে, কেন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ মানবরূপে ধরণীতে জন্মগ্রহণ করেছিলেন সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হই, ধার্মিকদের রক্ষা করি, পাপী ও দুষ্টদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করি। ভগবান বিষ্ণুর অবতার মানবরূপী শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তকে ঘিরে একটি কাহিনী প্রচলিত রয়েছে। সেটি হল মথুরা নগরে কংস নামে এক দুষ্ট রাজা ছিলেন। তিনি তার পিতাকে বন্দি করে রাজসিংহাসন দখল করে নিয়েছিলেন। তিনি দিন দিন অত্যাচারী হয়ে উঠছিলেন, কিন্তু তিনি তার বোনকে খুবই ভালোবাসতেন। তার বোনের নাম ছিল দেবকী। তিনি তার বোন দেবকীর সঙ্গে তার মিত্র বাসুদেবের বিবাহ দেন। বিবাহের পর বোনকে বিদায় দেওয়ার সময় আকাশ থেকে দৈববাণী শোনা যায়, দেবকীর গর্ভের অষ্টম সন্তান কংসকে বধ করবে। এই আকাশবাণী শুনে কংস ক্রুদ্ধ হন এবং তৎক্ষণাৎ রুদ্রমূর্তি ধারণ করে তার বোন দেবকী ও বাসুদেবকে কারাগারে বন্দী করেন আর কারাগারের প্রহরীদের আদেশ করেন যে সদ্যজাত শিশু সন্তান জন্মালেই যেন কংসকে সংবাদ পাঠানো হয়। এইভাবে দেবকীর গর্ভের ছয়জন শিশুকে কংস আছড়ে হত্যা করেন। তখন কংসের অত্যাচার থেকে রক্ষা পেতে দেবকী তার গর্ভের সপ্তম সন্তান দৈবশক্তির দ্বারা রোহিণীর গর্ভে প্রদান করলে বলরামের জন্ম হয়। এরপর আসে সেই সময়, দেবকীর অষ্টম গর্ভের সন্তান শ্রীকৃষ্ণের জন্ম নেয়ার পর্ব। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণের পূর্ণ আবির্ভাবে মথুরার মাটি পবিত্র হল। ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিলেন তখন কিন্নর ও গন্ধর্বরা মধুস্বরে গেয়ে উঠলেন, অপ্সরাগণ নাচতে লাগলেন এবং জগৎপালক ভগবান বিষ্ণুর মঙ্গলময় গুণাবলী শ্রুতি করতে লাগলেন চারুণ দল। দেবতা ও ঋষিগণ আনন্দে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। সেই দিন চারিদিকে ঘন অন্ধকার, প্রবল ঝড় বৃষ্টি, তার মধ্যেই আকাশ থেকে দৈববাণী শোনা গেল, বাসুদেব তুমি এই সদ্যজাত সন্তানকে নিয়ে নন্দালয়ে রেখে এসো, আর বৃন্দাবনে নন্দরানী যশোদা যে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাকে এখানে নিয়ে এসো। বাসুদেব দেরি না করে সেই ঝড় বৃষ্টির রাতেই নন্দালয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। দৈব বলে কারাগারের শিকল খুলে গেল আর কারাগারের প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়লেন। এদিকে প্রবল ঝড় বৃষ্টির ফলে যমুনা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। তখন বাসুদেব ভীত হয়ে করজোড়ে প্রার্থনা জানাতে যমুনার জল দুই ভাগে ভাগ হয়ে বাসুদেবকে পথ তৈরি করে দেয়। শেষে বাসুদেব কৃষ্ণকে মাথায় নিয়ে নন্দলায় দিয়ে আসেন এবং নন্দরানীর সদ্যজাত কন্যা সন্তানকে নিয়ে মথুরায় ফিরে আসেন। সকালে শিশুর কান্নার শব্দে প্রহরীদের ঘুম ভেঙে যায়। তারা দ্রুত কংসকে খবর পাঠায়। কংস এসে শিশুটিকে আছাড় দিতে গেলে সে শূন্যে ভেসে হাসতে হাসতে কংসকে বলে, আমি হলাম মহামায়া, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এরপর গোকুলে কৃষ্ণের জন্মকে কেন্দ্র করে সবাই আনন্দ উৎসবে মেতে ওঠেন। এই আনন্দ উৎসবই জন্মাষ্টমীর ব্রত নামে পরিচিত। ছোট কৃষ্ণ ক্ষীর, মাখন ও মণি খেয়ে নানান বাল্যলীলার মাধ্যমে সবাইকে আনন্দে মাতিয়ে রেখেছিলেন। তিনি বাল্যকাল থেকেই তার নানান অলৌকিক শক্তির প্রমাণ দিয়ে গেছেন। তার মধ্যে পুতনা রাক্ষসী বধ,
বকাসুর বধ, কালিয়নাগ দমন ও গিরি গোবর্ধন পর্বত ধারণ, এগুলি হল শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ বাল্যলীলা। বালক কৃষ্ণ বড় হওয়ার পর মামা কংস তাকে মথুরায় আমন্ত্রণ জানান। বৃন্দাবন পর্ব শেষ করে তিনি মথুরায় ফিরে আসেন এবং মামা কংসকে বধ করেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য।